এবার বাড়ির সবার সামনেই মিনিকে সিঁদুর পরিয়ে দিল দেবমাল্য। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সামনে আমরা দুর্গণা ধারাবাহিকে দেখতে পাবো মিনি অনেক বড় অসুখে ভুগবে, তারপর সে হসপিটালে ভর্তি হবে। তখন দেবমাল্য মিনি দিদির সাহায্য করবে এবং সেবা করবে। তারপর যখন মিনি দিদি বাসায় ফিরবে তখন মিনি দিদি একটি বাহানা করবে। তখন মিনি দিদি বলবে, একটু একটু মাস্টার মশাই, আমি তোমার সাথে সবসময় থাকতে চাই, আর আমি চাই তুমি আমাকে এখনই বিয়ে করো, তা না হলে আমি মরে যাব। আর এবার দেবমাল্য মিনির কথা শুনে বাড়ির সবার সামনে মিনিকে সিঁদুর পরিয়ে দেবে। তখন লালন সহ বাড়ির সবাই অনেক খুশি হবে। সেই সময় কমলিনী দেবমাল্যকে বলবে, আপনার মতো মহান মানুষ এই পৃথিবীতে যাতে অনেকগুলো দেখা যায়। তো বন্ধুরা, অবশেষে বিয়ে হলো মিনি ও দেবমাল্য। দেখে এই চমকটি দেখে খুশি হয়েছেন? কমেন্টে জানান। আমাদের কল্যাণ প্রাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।